সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জেনে থাকবেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সাইম সোভান আনভীরকে হত্যাচেষ্টা করা হয়েছে। এই হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন হৃদয়ে বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সাইম সোভান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় শহরের সাতমাথায় কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন হৃদয়ে বগুড়া। সংগঠনের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল সালাম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, পৌর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান সিজু, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সহসভাপতি মির্জা আহসানুল হক দুলাল, জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, জেলা টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রিজাউল করিম ডাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, সিএনজি চালক রিক্সা মালিক সমিতির নেতা পিলু সর্দার, আবু তালেব, ব্যবসায়ী শাহরিয়ার সৈকত, শাহিদুল ইসলাম, ইমরান রহমান মিঠু, মশিউর রহমান জুয়েল, তরুণ সমাজসেবক শিশির মোস্তাফিজ, যুব সংগঠক সাব্বির আহমেদ স্মরণ, লিটন রহমান, রিজু হোসেন, সবুজ কালেকণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাসার, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুনু, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সিকিউটিভ কারিম উল্লাহ প্রমুখ। কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এমডিকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের ব্যবসায়ীদের আইডল সাইম সোভান আনভীর শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, দেশে গণমাধ্যম, ক্রিয়া, সামাজিক সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখানে কর্মসংস্থানের মধ্য দিয়ে লাখো মানুষের জীবিকা পরিচালিত হচ্ছে। করোনাকালে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবতার অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। মানব কল্যাণে কাজ করে যাওয়া বসুন্ধরা গ্রুপের সাফল্যে একটি মহল বিশেষ চক্রান্ত করছে। সেই চক্রান্তের অংশ হিসেবে একাধিকবার দেশের শিল্প বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এমডিকে হত্যার অভিযোগটা করেছে ঐকুচক্রী মহল। অবিলম্বে এই ন্যাকড়াজনক কর্মকাণ্ডের মূল হতাসহ চক্রান্তের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার জন্য দাবি জানানো হয়েছে। ধন্যবাদ। নাজমুলদা নাসিম, দৈনিক সহমত, বগুড়া, বাংলাদেশ। তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এই মানববন্ধন থেকে। এই ছিল ফিরে যাচ্ছে আমাদের সহকর্মী যশোরে রয়েছেন দীপনের কাছে। Thank you.
বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সিধু, বিশিন্দারা ইউনিয়ন নৌকা চেয়ারম্যান প্রার্থী রিজু হোসেন, যুব সংগঠক লিটন রহমান, বিএফটিপি শপিং কমপ্লেক্স ব্যবসা বাণিজ্য সমিতির নেতা শামসুল আলম, বিএফটিপি শপিং কমপ্লেক্স জেলা টাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজন বাবু, রুবেন মোশারফ সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জেলা ফিরোজ আহমেদ বাবুকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তার প্রতিবাদে আজকে এই উপস্থিত আছেন বগুড়া শহরের গণ্যমান্য সাংবাদিক এবং উপস্থিত আছেন আমাদের জেলার মালিক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, এবং সহসভাপতি আব্দুল সালাম বাবু ভাই। আমরা এই সংস্থার চেষ্টা প্রতিবাদ জানাই, এই অবিলম্বে তাদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছি। এরপর যে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কালের কণ্ঠ শুভ সংঘ বগুড়ার সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক জনাব খিজির মোস্তাফিজকে। আয়োজনে আজকে মানববন্ধন বসুন্ধরা গ্রুপের সম্মানিত পরিচালক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আনভির সোহানের উপর হত্যা চেষ্টার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে বগুড়ার সর্বস্তরের বিরোধিতার মানুষ উপস্থিত হয়েছেন। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের গঠাদার ভূতপুত্র সারুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। আমরা জানি আমরা কালের কণ্ঠ শুভ সংঘ বসুন্ধরা গ্রুপ সবসময় শুভ কাজে সবার পাশে থাকি। আমরা দীর্ঘদিন থেকে মানবিকভাবে কাজ করে যাচ্ছি, আমাদের এই কাজের অনুপ্রেরণা বসুন্ধরা গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সুভার আনভির সাহেব উনি আমাদের সবসময় শুভ কাজের অনুপ্রেরণা দিয়ে থাকেন। এই মহৎ মানুষকে হত্যা চেষ্টার এবং দীর্ঘদিন থেকে নানা ধরনের ষড়যন্ত্র করে বসুন্ধরা গ্রুপ এবং আনভির সুভানকে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে ফেলেছে। এই গ্রুপকে আমরা চিহ্নিত করেছি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এই হত্যা চেষ্টার মাধ্যমে একটি লেখাজনক যে ঘটনা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইএম সোহানের উপর হত্যা চেষ্টার অভিযোগে হৃদয়ে বগুড়ার পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন সুবিধন। সবাইকে জানাই হৃদয়ে বগুড়ার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অন্যান্য সংগ্রামী বন্ধুরা। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বসুন্ধরা গ্রুপের একটি ভূমিকা আছে, বড় ধরনের ভূমিকা আছে দেশের উন্নয়নে। আজ বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার উন্নয়নের পাশাপাশি তাদের যে অংশীদারিত্ব, আজকে করোনাকালীন সময়ে দেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলায় এই বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে যেভাবে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে, বসুন্ধরা গ্রুপকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে হৃদয়ের
হৃদয় বগুড়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ বসুন্ধরা গ্রুপ দেশের বেকারত্ব দূরীকরণে যেভাবে কাজ করছে, আজ বসুন্ধরা গ্রুপ দেশের সমস্ত উন্নয়নে অংশগ্রহণ করছে। সংগ্রামী বন্ধুরা, আজকে আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, এই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহানকে হত্যা কেন, যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই বগুড়া থেকেই সেই আন্দোলন গড়ে তোলা হবে। হৃদয় বগুড়ার মাধ্যমে আমরা সায়েম সোহানের উপর হত্যা চেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই হত্যা চেষ্টার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করে আমাদের এই কর্মসূচিকে সফল করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রেসিডেন্ট বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠ বগুড়ার পুরো চিফ লিমন বাসার, ফটো সাংবাদিক খান্না আজাদ সহ তারা, কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যবৃন্দ, কালের কণ্ঠের বিভিন্ন এলাকার উপজেলা প্রতিনিধি এবং যুবলীগ ছাত্রলীগ এবং বিভিন্ন সামাজিক সংগঠনবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করে সবাইকে ধন্যবাদ।